প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি ইনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সাথে রয়েছি আমি ডক্টর মোনা তাসিন। আজ আমরা যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে হাই রিস্ক প্রেগন্যান্সি অথবা উচ্চ ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থা। এবং এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে কথা বলবার জন্য আমাদের সাথে রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন অনুষ্ঠানের শুরুতেই তার সাথে পরিচিত হয়ে আসা যাক। ডাক্তার খাদিজা মান্নান 1977 সালের মে মাসে ঢাকা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 2002 সালে ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর FCPS ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে অপস অ্যান্ড গাইনি বিভাগের কনসালটেন্ট হিসেবে কর্মরত। ম্যাম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ, ধন্যবাদ এনটিভিকে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। আজ আমরা যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে উচ্চ ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থা। আমরা এই টপিকটি শুনেই বুঝতে পারছি আসলে এটি গর্ভাবস্থায় একজন নারীর জন্য নিশ্চয়ই অনেক বেশি ঝুঁকি বয়ে নিয়ে আসে। তো প্রথমেই জানতে চাইব আসলে হাই রিস্ক প্রেগন্যান্সি বা উচ্চ ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থা বলতে কী বোঝায়? আচ্ছা, ধন্যবাদ। উচ্চ ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থা আসলে আমরা মানে যে ঝুঁকির কারণে মা এবং বাচ্চার স্বাস্থ্য ঝুঁকি রয়েছে এবং নর্মাল প্রসবে বাধা সৃষ্টি করছে, যেমন আমাদেরকে হয়তো বাচ্চাটা আগেই ডেলিভারি প্ল্যান করতে হচ্ছে এবং মা এবং বাচ্চা অথবা শুধু মা এবং বাচ্চা অথবা উভয়েরই দুজনেরই স্বাস্থ্য ঝুঁকি রয়েছে, যেখানে সেগুলাই হচ্ছে উচ্চ ঝুঁকিপূর্ণ স্বাস্থ্য সমস্যা। এই স্বাস্থ্য সমস্যাগুলোর মধ্যে আসলে কোন কোন সমস্যাগুলো আসলে মেইনলি ফেলা যায়? আচ্ছা, এটা হচ্ছে যে কিছু মায়ের সমস্যা, যেগুলো হচ্ছে যে প্রেগনেন্সির সময় ডেভেলপ করতে পারে অথবা মার হয়তো আগে থেকে এই ধরনের অসুস্থতা ছিল, উনি ওই অবস্থায় গর্ভধারণ করেছেন, সেটাও হতে পারে। যেমন একটা মায়ের আগে থেকে কিছু ক্রনিক ডিজিজ থাকতে পারে, যেগুলোর জন্য আমরা হয়তো ওর মাকে জিজ্ঞেস করলাম যে আপনি নিয়মিত খান এরকম কোনো ওষুধ আছে কি না। যেমন উনি বলতে পারেন যে উনি প্রেশারের ওষুধ খান, উনি ডায়াবেটিসের ওষুধ খান, উনি থাইরয়েড ফাংশনের কোনো ডিসঅর্ডারের ওষুধ খান, টিবির ওষুধ কন্টিনিউ করতে পারেন, এই ধরনের সমস্যাগুলো। আর যেগুলো প্রেগনেন্সি অবস্থায় নতুন করে আবার সম্ভাবনা দেখা দেয় কিছু ঝুঁকি, যেমন হচ্ছে 20 সপ্তাহের পরে যদি পেশেন্ট উচ্চ রক্তচাপ ভোগেন, তারপরে 20 সপ্তাহের পরে নতুন করে ডায়াবেটিস দেখা দিতে পারে, তারপরে প্রেগনেন্সি চলাকালীন অবস্থা হয়তো আগে কখনো পরীক্ষা করা হয়নি থাইরয়েড ফাংশনটা, এখন দেখা যাচ্ছে যে প্রেগনেন্সি অবস্থায় পরীক্ষা করে দেখা গেলো যে ওনার থাইরয়েড গ্ল্যান্ডের কোনো সমস্যা রয়ে গেছে। এই ধরনের প্রবলেমগুলো আসলে আমরা বেশি ফেস করি আর কি। এছাড়া আরও নানাবিধ সমস্যা তো আছেই, নানামুখী সমস্যা, বিভিন্ন সমস্যা নিয়েই আসলে এই ঝুঁকিগুলো আমাদের যে গর্ভবতী মায়েরা রয়েছেন তাদের জন্য রয়েছে। কিন্তু সবচাইতে বেশি যেটি এফেক্ট করে সেটি হচ্ছে আমরা জানি উচ্চ রক্তচাপ। এটি তো একটি সাধারণ মানুষের জন্য অবশ্যই তার জীবনকে অনেকটাই চেঞ্জ করে দেয়। তো সেক্ষেত্রে প্রেগনেন্সি তো একটি আমরা জানি আলাদা একটি ফ্যাক্টর হিসেবে কাজ করে। তো এক্ষেত্রে প্রেগনেন্সিতে হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ এটি আসলে কীরকম? আচ্ছা, প্রেগনেন্সিতে উচ্চ রক্তচাপ আসলে যেটা বললাম দু ধরনের, একটা হচ্ছেন যে মা যদি একটু এলডারলি হয় দেখা যায় যে ফ্যামিলি হিস্ট্রি যাদের হাইপারটেনশন আছে উচ্চ রক্তচাপে, যাদের মা বাবা ভুগছেন, ভাই বোনরা আছেন, তো ওনারা দেখা যায় যে হয়তো আগে চেক আপ করেননি বলে ধরা পড়েনি, অথবা পেশেন্ট এসে নিজেই বলছে যে আমি অলরেডি কিছু প্রেশারের ওষুধ খাচ্ছি, সেটা হতে পারে। আরেকটা হচ্ছে যে যদি প্রেগনেন্সি অবস্থায় 20 সপ্তাহের পরে নতুন করে, আগে নর্মাল ছিল, আগে যখন আমরা ওকে অ্যান্টিনেটাল চেক আপ করেছি তখন হয়তো 20 সপ্তাহ পর্যন্ত প্রেশারটা নর্মাল ছিল, কিন্তু দেখা গেলো যে 20 সপ্তাহের পরে হঠাৎ করে আস্তে আস্তে প্রেশারটা বাড়ছে, তখন সেটা হলো প্রেগনেন্সিজনিত, মানে গর্ভের জন্য তার এই উচ্চ রক্তচাপটা নতুন করে ডেভেলপ করছে। তো এই দুই ধরনের উচ্চ রক্তচাপই পেশেন্টের জন্য ক্ষতিকারক। তো যেটা আগে যেটা পেশেন্ট নিয়ে আসতেন যে উনি আগে থেকেই জানেন যে ওনার প্রেশার আছেন, তখন আমাদের গর্ভাবস্থায় কাজ হলো যে উনি যেই ওষুধটা খাচ্ছিলেন সেটা বাচ্চার কোনো ক্ষতি না করে দেয়, এটা কি বাচ্চার জন্য ভালো কি না, মানে ফিটাস ফ্রেন্ডলি কি না। যদি সেটা না হয় তাহলে আমরা সুইচ ওভার করবো যে আপনি এই ড্রাগটা এখন বন্ধ করে দিয়ে আপনার বাচ্চার জন্য যেটা ভালো হবে, অনেক ড্রাগ আছে যেগুলো হাইপারটেনশনের জন্য আমরা দিই অ্যান্টিহাইপারটেনসিভ হিসেবে, সেগুলো হয়তো মা যখন প্রেগনেন্ট ছিল না তখন কোনো অসুবিধা ছিল না, কিন্তু এখন প্রেগনেন্সি হওয়াতে ওই ড্রাগটা হয়তো বাচ্চার জন্য কোনো ধরনের ক্ষতি করতে পারে, বাচ্চা
জন্মগত ত্রুটি হতে পারে, তো সেক্ষেত্রে আমরা ওই ড্রাগটাকে সুইচ ওভার করবো। আর যেটা 20 সপ্তাহের পরে যেটা দেখা যাচ্ছে সেই হাইপারটেনশন হচ্ছে আবার 3 ভাগে আমরা ভাগ করে থাকি। একটা হলো জেস্টেশনাল হাইপারটেনশন, মানে এটা হচ্ছে অন্য কোনো কমপ্লিকেশন নাই, যদি শুধুমাত্র ওনার রক্তচাপটাই বেশি থাকে, অন্য কোনো কমপ্লিকেশনস নাই। তারপর আরেকটা হলো যে রক্তচাপের আছে বেশি, তার সাথে ওনার যদি প্রোটিন যায় ইউরিনের সাথে, সেটা হচ্ছে আমরা প্রি এক্ল্যাম্পসিয়া বলি আর কি সেটাকে। এখন নতুন করে আবার যোগ হয়েছে প্রোটিন নাও যেতে পারে, প্রোটিন না যেয়ে ওনার কোনো ডেঞ্জার সাইন থাকতে পারে। যেমন ওনার যদি মনে এসে কমপ্লেন করছেন যে ওনার মাথা ব্যথা, উনি চোখে ঝাপসা দেখছেন, এই ধরনের কোনো প্রবলেমের কথা বলেন, উনি যদি বলেন যে ওনার বুকের মাঝখানে ব্যথা করছে বা রাইট সাইডে খাঁচার নিচে ব্যথা করছে বা ওনার অনেক দ্রুত ওয়েট গেইন হচ্ছে, আমরা যদি ওজন নেই পেশেন্টের অ্যাডমিশনাল চেকআপের সময় তখন আমরা দেখব যে ওনার হচ্ছে আনইউজুয়াল ওয়েট গেইন, মানে যতটুকু উনি হয়তো পার মান্থ 1 কেজি করে ওয়েট গেইন করার কথা সেই জায়গায় ওনার 2-3 কেজি, মানে ইডিমা যেহেতু ওনার শরীরে যেহেতু পানি জমে যাচ্ছে সেই কারণে ওনার অনেক বেশি মানে ওজন বেড়ে যাচ্ছে অনেক দ্রুত, এই ধরনের কমপ্লেনও মা করতে পারে। এগুলো তো আপনি প্রিক্ল্যাম্পসিয়ার কথা বললেন, তো আমরা আরও একটি টার্ম জানি সেটি হচ্ছে এক্ল্যাম্পসিয়া, সেক্ষেত্রে আসলে রোগীর ভেতর আর কি দেখা? এক্ল্যাম্পসিয়াটা আসলে প্রি এক্ল্যাম্পসিয়ারই পরবর্তী ধাপ। যখন প্রি এক্ল্যাম্পসিয়া যেটা বললাম যে হাই ব্লাড প্রেশার থাকবে, বলতে মনে হচ্ছে যে 140/90 এর বেশি যখন চলে যাবে এবং সাথে প্রোটিনুরিয়া বা যে ডেঞ্জার সাইনগুলো বললাম এই ধরনের কমপ্লেন থাকবে, তার সাথে যদি পেশেন্টের কনভালশন হয়, খিচুনি থাকতেছে তার সাথে কমা, মানে পেশেন্ট অজ্ঞান হয়ে গেছেন বা একটু সেমি কনশাস, পেশেন্ট মানে ঠিকমতো রেসপন্স করছেন না, ওনার সেন্সিটিভিটি কমে যাচ্ছে, তাহলে প্রি এক্ল্যাম্পসিয়ার সাথে যখন কনভালশন বা খিচুনি যোগ হবে এবং পেশেন্টের রেসপন্সিভনেসটা কমে যাবে, পেশেন্ট কমায় চলে যেতে পারে, এই ধরনের পেশেন্টগুলোকে আমরা তখন এক্ল্যাম্পসিয়া বলে থাকি। এক্ল্যাম্পসিয়া বলে থাকেন, এটি আসলে কেন হয়? এক্ল্যাম্পসিয়া আসলে আমাদের যখন একটা মা গর্ভধারণ করেন তখন তো আমাদের বিভিন্ন হরমোনের একটা চেঞ্জ হয়, তো দেখা যায় যে নর্মাল মানুষের যে হরমোনগুলো যে কাজগুলো করে দেখা যায় যে প্রেগনেন্সিতে সেগুলোর অনেকটুকুই চেঞ্জ হয়ে যায়, তো যার ফলে এক্ল্যাম্পসিয়া, প্রি এক্ল্যাম্পসিয়া বা হাইপারটেনশন, প্রেগনেন্সি ইনডিউসড হাইপারটেনশনের যে উচ্চ রক্তচাপের ব্যাপারটা, ওই সময় দেখা যায় যে এমন কিছু জিনিস রিলিজ হয় কিডনি থেকে, অন্য অর্গান থেকে, যেগুলোর জন্য আসলে আমাদের যে রক্তনালীগুলো সংকুচিত হয়ে যায়। রক্তনালী প্রসারিত থাকলে রক্ত প্রবাহ স্মুথলি যেতে পারে, কিন্তু রক্তনালী যদি সংকুচিত হয়ে যায় তখন দেখা যায় যে রক্ত প্রবাহ ঠিকমতো হচ্ছে না, বাধাগ্রস্ত হচ্ছে, তখনই উচ্চ রক্তচাপের সৃষ্টি হয়, এবং এগুলাই এক্ল্যাম্পসিয়া পেশেন্টের বেশি এগুলি থাকে, তার জন্য ওর বেশি প্রেশার উঠে যায়, বেশি এন্ড অর্গান ড্যামেজ হয়, এই ধরনের সমস্যাগুলি তখন চলে আসে। আচ্ছা, এরকম যখন একটি কন্ডিশন তৈরি হয় আমরা হসপিটালগুলোতে দেখি এমার্জেন্সিতে যেসব রোগীরা আসে দেখা যায় তারা, আপনি যেটি বললেন যে সেমি কনশিয়াস অথবা আনকনশিয়াস অবস্থায় এবং প্রচুর খিচুনি হচ্ছে, পেশেন্টকে 3-4 জন ধরে রাখছেন এবং একটি গর্ভবতী মা, এটি কিন্তু খুব দেখতেও খুব একটা ভালো লাগে না, তো সেক্ষেত্রে তার বাড়ির মানুষ নিশ্চয়ই অনেক টেনশনে থাকেন যে আমরা এখন কী করব, তো এমার্জেন্সি কী করবেন আসলে বাড়ির লোকজন? আসলে বাড়ির লোকজনের ওখানে বেশি কিছু করার নাই, এটা মেইনলি হচ্ছে পেশেন্টকে দ্রুত হসপিটালে শিফট করতে হবে। এখন বাড়ির লোক যেটা করতে পারেন, আমাদের সাধারণ দর্শকরা যারা এখন শুনছেন এই অনুষ্ঠান, তারা যেটা করতে পারেন, যদি এটা বুঝতে পারেন যে এটা এক্ল্যাম্পসিয়ার কনভালশন হচ্ছে, খিচুনি হচ্ছে, মানে পেশেন্টের হাত পা বেঁকে যাবে, পেশেন্টের চোখে রোলিং মুভমেন্ট হবে, তাতে ওনারা বুঝতে পারবেন যে আগে যদি ধরা পড়ে থাকে যে ওনার প্রেশার বেশি ছিল, জানা থাকে যদি যে উনি আগে থেকেই প্রেশারটা ওনার কন্ট্রোল হচ্ছিল না, বা ইতিপূর্বে যদি উনি ডেন্টাল চেকআপে যেয়ে থাকেন, ডক্টর হয়তো বলে দিয়েছেন যে ওনার প্রেশারটা নিয়মিত মনিটরিংয়ের মধ্যে রাখতে হবে, প্রেশার আছে ওনার, তো সেইটা জানা থাকলে ওনাদের ধরতে সুবিধা আর কি। তো ওনারা যদি এই ধরনের কোনো সিমটম দেখেন, লক্ষণ দেখেন যে মা এরকম হাত পা শক্ত করে খিচুনি হচ্ছে, তারপরে চোখের মধ্যে রোলিং মুভমেন্ট হচ্ছে, তখন ওনারা বুঝবেন যে এটা এক্ল্যাম্পসিয়া। তখন ওনাদের যেটা করতে হবে, যদি এক্ল্যাম্পটিকে একটা পজিশন আছে ওটা যদি মেনটেন করতে পারেন মায়ের জন্য ভালো, মাকে একপাশে কাত করে দিয়ে উপরের হাত পা ভাঁজ করে দিতে হবে, এবং অনেক সময় দেখা যায় টাং বাইট হয়, জিহ্বাটা কামড়ের মধ্যে পড়ে যায়, আমাদের অনেক টাং ইঞ্জুরি নিয়ে পেশেন্ট আসে, এই ক্ষেত্রে ওনারা কাজ করতে পারে। ওনারা শক্ত একটা কিছু বা ওনাদের কোনো কিছু হাতের কাছে না পেলে কনভালশন হচ্ছে, তখন নিজের আঙুলটাই দুই হাতের দুই দাঁতের মাঝখানে যদি দিয়ে রাখেন তাহলে ওই টাং বাইটটাকে ওনারা প্রিভেন্ট করতে পারেন, টাং ইঞ্জুরিটা প্রিভেন্ট করতে পারেন। বিভিন্ন যেসব ইঞ্জুরি হওয়ার সম্ভাবনা থাকে, অনেক সময় আমরা জানি এসব খিচুনির রোগীদেরকে আগুন পানি এসব থেকে কিছু দূরে রাখতে বলা হয়, কারণ বিপদ হতে পারে। আচ্ছা, তো এক্ষেত্রে হসপিটালে আনার পরে আমরা জানি এমার্জেন্সি কিছু ট্রিটমেন্ট দেওয়া হয়, সেগুলো কি?
এখন হসপিটাল উনি নিকটস্থ হসপিটালে যাবেন, এখন সব সময় যে টারশিয়ারি লেভেল কেয়ার সেন্টারে যেতে পারবেন ওই টাইমে এটা হতে নাও হতে পারে, যারা একটু দূরে জায়গায় থাকেন পেরিফেরির দিকে, তো ওনারা নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যাবেন। তো স্বাস্থ্যকেন্দ্রে গেলে ওনারা যদি স্বাস্থ্যকর্মীরা পরীক্ষা করে বুঝে ফেলেন যে ওনার উচ্চ রক্তচাপ আছে, হিস্ট্রি আছে, বা এখন ওনারা মেপে বেশি উচ্চ রক্তচাপ পাচ্ছেন, তখন ওনারা ইনজেকশন ম্যাক্সাল বলে একটা আমরা ব্যবহার করি কনভালশন কমানোর জন্য, খিচুনি কমানোর জন্য, ওনারা ওইটার যে লোডিং ডোজ সেটা দিয়ে আমাদেরকে ওনাদেরকে রেফার করে দিতে হবে যদি উনি টারশিয়ারি লেভেল কেয়ারের সেন্টারে না থাকেন। কারণ হচ্ছে যে ম্যাক্সাল দিয়েই শুধু তো ওনার চিকিৎসা শেষ হবে না, ওনাকে আমাদের ডেলিভারি প্ল্যান করতে হবে, তারপরে উনি যদি আনকনশাস থাকেন বা কোমায় থাকেন ওনার আইসিইউ সাপোর্ট লাগতে পারে, তারপর ওনার বাচ্চার মনিটরিং দরকার লাগতে পারে, এই ধরনের সব সুবিধা, ওনার সিজারের দরকার লাগতে পারে অ্যাডভান্স ডেলিভারির জন্য, কারণ হচ্ছে যে এটা যেহেতু বাচ্চা পেটে জনিত সমস্যা, বাচ্চাটাকে আমরা ডেলিভারি করাই দিলেই হচ্ছে ওনার সমস্যাটা তাড়াতাড়ি চলে যাবে, মানে খিচুনি পরবর্তীতে হওয়ার সুযোগটা কমে যাবে। তো যেখানে ইমার্জেন্সি সিজারের ব্যবস্থা নাই, যেখানে ভালো ফিটাল মনিটরিংয়ের ব্যবস্থা নাই, তারপর হচ্ছে যেখানে মায়ের আরও যে আইসিইউ সাপোর্ট দরকার হতে পারে, এই ধরনের যে সুযোগ সুবিধা যেখানে নাই, ওনারা ইমার্জেন্সিভাবে শুধু ম্যাক্সালফের ডোজটা দিয়ে পেশেন্টকে রেফার করে দেবেন। তো এক্ষেত্রে অনেকেরই ধারণা রয়েছে যে আমার রোগীকে এখানে চিকিৎসা করলো না, রেফার করে দিল, কিংবা আমার রোগীকে কেন সিজারিয়ান সেকশনের কথা বলছেন, তো এটার যে ইম্পর্টেন্সটা সেটি একটু বুঝিয়ে বলবেন আমাদের দর্শকদের। আচ্ছা, সেটা হলো যে সিজারিয়ান সেকশন এখানে দরকার যদি হয়, সেটা হলো যে আমরা ওটা চিন্তা করি যে যদি আমরা এখন পেশেন্টকে নর্মাল ডেলিভারিতে যাই, তাহলে যদি আমরা পেশেন্ট যদি লেবারে না থাকে, আমরা তখন জরায়ু মুখ খোলা কিনা আমরা পরীক্ষা করে দেখি। কারণ অনেক সময় দেখা যায় এক্লামশিয়ার একটা চাপের জন্য ওই ইয়ের মধ্যেই, মানে লোডের জন্য পেশেন্ট কিন্তু অনেক সময় ডেলিভারিতে চলে যায় নর্মাল ডেলিভারিতে। তো এটা আমরা যদি দেখি যে জরায়ু মুখ বন্ধ, একদম খোলা না, এবং এটা সময় নিবে, জরায়ু মুখ খুলবো তারপরে ব্যথা উঠবে কি না, ব্যথা না উঠলে আবার ব্যথা ওঠার জন্য আমরা একটা কিছু ব্যবস্থা নিব, তো এইটা যদি অনেক সময় নেয়, 6 থেকে 8 ঘন্টা যদি নিয়ে নেয়, আমরা যদি মনে করি যে 8 ঘন্টার মধ্যে 6 ঘন্টার মধ্যে ডেলিভারি হবে না, পসিবল না, তখন আমরা সিজারিয়ান সেকশনের কথা চিন্তা করি। এটার অনেক ইম্পর্টেন্স আছে, কারণ এটা হচ্ছেই হলো গর্ভাবস্থায় বাচ্চা পেটে থাকার জন্যই এই সমস্যাটা তৈরি হয়েছে। এখন আমি যদি বাচ্চা তাড়াতাড়ি আমরা ডেলিভারি ব্যবস্থা করে ফেলি, বাচ্চা যদি ম্যাচিওর থাকে সেটা তো বাচ্চার জন্য ভালো, না ম্যাচিওর থাকলেও বাচ্চা ডেলিভারি করিয়ে দিতে হবে। জি, এটা সিজারিয়ান সেকশনটা ইক্ল্যাম্পটিক যেসব পেশেন্ট আছে কতটা ইম্পর্টেন্ট তাদের জন্য, তো আমরা যদি দেরি করে ফেলি বা রোগী আসতে দেরি করেন, সেক্ষেত্রে কী কী ধরনের কমপ্লিকেশনস হতে পারে? এখন আমরা যেটা প্রথম যেটা তার খিচুনি কমানোর জন্য যে প্রধান ওষুধটা ম্যাক্সালফটা, ওটা দিতে দেরি হলে তো পেশেন্টের বারবার খিচুনি হতে থাকবে, এটা একটা খিচুনি হলে তো একটা জার্কিং মুভমেন্ট, এবং এটা ব্রেনের জন্য খুব ক্ষতিকর, এটা দেখা যায় পরবর্তী সময়ে মায়ের একটা স্থায়ী ব্রেন ড্যামেজের একটা সম্ভাবনা থেকে যায়। তারপরে যে টাং বাইটের কথা বললাম, জিহ্বা যদি কামড়ের মধ্যে ঢুকে যায় দাঁতের মধ্যে, তাহলে দেখা যায় যে অনেক বড় বড় টাং ইঞ্জুরি, পুরো টাং মানে দুই ভাগ হয়ে গেছে, এরকম পেশেন্টও আমরা পাই। রিপিটেড খিচুনি হতে থাকলে যদি টাঙের প্রোটেকশন না নেওয়া হয়, তারপরে হচ্ছে পেশেন্টের অনেক সময় অ্যাসপিরেশন হয়ে যেতে পারে, এটা হচ্ছে খিচুনির জন্য। হ্যাঁ, আর এমনিতে পেশেন্টের তো কমপ্লিকেশন থাকবে, পেশেন্টের যেমন হেলথ সিনড্রোম ডেভেলপ করতে পারে এখান থেকে, যে পেশেন্ট রেগুলার এন্টিনেটাল চেক আপে নাই সে জানে, অথবা ওনার ধরাই পড়ে নাই কখনো যে উচ্চ রক্তচাপ আছে, ওনারা হয়তো আসলেনই প্রথম হেলথ সিনড্রোম নিয়ে। হেলথ সিনড্রোম বলতে ওনার হচ্ছে হিমোলাইসিস হতে পারে, লো প্লাটিলেট কাউন্ট থাকতে পারে, লিভার এনজাইমগুলো অল্টার থাকতে পারে, এই ধরনের কমপ্লিকেশনস ডেভেলপ করতে পারে। আরেকটা যেটা আমরা যে সিবিসি করলে আমরা দেখবো যে রক্তের মধ্যে যে অণুচক্রিকা প্লাটিলেট কাউন্ট যেটা আমরা বলি, সেটা যদি লেস দেন 1 লাখ হয়, সেটাও মায়ের জন্য খুবই ঝুঁকিপূর্ণ। তারপরে লিভার এনজাইমগুলা, ট্রান্সঅ্যামাইনিসগুলা যদি ডাবল দেন কনসেন্ট্রেশন অফ নর্মাল হয়, তাহলে সেটাও মায়ের জন্য ঝুঁকিপূর্ণ। তারপর কিডনি ফাংশান যদি মোর দেন 1.1 mg/dL হয় সিরাম ক্রিয়েটিনে, সেটা মায়ের জন্য ঝুঁকিপূর্ণ। এগুলো সব কমপ্লিকেশন ডেভেলপ করছে এক্লামশিয়ার। এক্লামশিয়া হলে শরীরের প্রতিটি অর্গানকে আসলে এটি এফেক্ট করে, বেশিরভাগ অর্গানকে এফেক্ট ড্যামেজ করে ফেলে, ড্যামেজ করে। আচ্ছা, এটি তো মায়ের ক্ষেত্রে কমপ্লিকেশনস জানলাম, এখন একটু জানতে চাইবো যে যে ফিটাসটি, যে বাচ্চাটি আসলে গর্ভে রয়েছে, তার কি কি ক্ষতি হতে পারে?
উচ্চ রক্তচাপের জন্য যে মেইনলি যেটা সমস্যা যে মায়ের পেটের ভিতরে পানিটা অনেক সময় কমে যায়, প্লাসেন্টাল পারফিউশন কম থাকে, যার ফলে পানি কমে যাওয়ার অর্থই হচ্ছে যে বাচ্চা ঠিকমতো পুষ্টি পাচ্ছে না। তো সেক্ষেত্রে দেখা যায় আইইউজিআর বেবি বাচ্চার গ্রোথটা রিটার্টেড হয়ে যাচ্ছে, মানে যে জেস্টেশনাল এজ মানে গর্ভাবস্থায় যত সপ্তাহে বাচ্চার ওজন যত থাকার কথা দেখা যাচ্ছে যে ল্যাগ বিহাইন্ড, বাচ্চা অতটুক পর্যন্ত অ্যাটেন্ড করতে পারছে না। তো যখন দেখা যায় যে অন্তত 4 weeks পিছনে পড়ে যাচ্ছে বাচ্চা, যে সময় যতটুকু হওয়ার কথা তার চাইতে 4 সপ্তাহ পিছিয়ে থাকছে, তখন আমরা তাকে আইইউজিআর সিভিয়ার আইইউজিআর বেবি হিসেবে সাসপেক্ট করি। এবং সেক্ষেত্রে মানে ওই এক্লামশিক পেশেন্টের যে ফলো আপ সেটার মধ্যে কিন্তু মায়ের মনিটরিং সাথে সাথে ফিটাল মনিটরিং একটা পার্ট হিসেবে থাকবে, কারণ বাচ্চাও একই ধরনের ঝুঁকিতে রয়ে যাচ্ছে। সেক্ষেত্রে বাচ্চার কিক কাউন্ট মাকে জিজ্ঞেস করা যেতে পারে যে বাচ্চা কতবার নড়াচড়া করছে, তারপর যদি পানির পরিমাণটা কম থাকে আমরা সাসপেক্ট করতে পারি যে এটা আইইউজিআর ডেভেলপ করছে কি না, তারপরে আমরা ফিটাল ডপলার করতে পারি, বায়োফিজিক্যাল প্রোফাইল করতে পারি, তারপর সিটিজি করতে পারি, এগুলি দিয়ে আমরা ফিটাল মনিটরিং করে যে বাচ্চা কি অবস্থায় আছে সেটা আমরা মনিটর করতে পারি। আচ্ছা, এটি তো বাচ্চার মনিটরিং এর কথা বললেন, এখন আমি একটু জানতে চাইবো যে অনেক সময় দেখা যায় প্রি ক্ল্যাম্পটিক পেশেন্ট থাকেন কিন্তু জেস্টেশনাল এজ আসলে এখনো বাচ্চা সেভাবে ম্যাচিউর হয়নি, সেক্ষেত্রে আপনারা মাকে কিভাবে মনিটরিং করেন বা কি কি অ্যাডভাইস করেন? প্রিএক্লামশিয়া যখন সেটা হলো যে তার এখনও কনভালশন স্টেজে সে যায় নাই, তাহলে এখন প্রিএক্লামশিয়া পেশেন্টকে কাউন্সেলিংয়ের মধ্যে রাখতে হবে, সে যাতে অবশ্যই রেগুলার এন্টেনিটাল চেকআপে থাকেন। তাহলে আমরা সেক্ষেত্রে মাকে এবং বাচ্চাকে দুজনকে আমরা ইন্টেনসিভ মনিটরিংয়ের মধ্যে রাখতে পারি, এবং মাকে কিছু অ্যাডভাইস অবশ্যই দিয়ে দিতে হবে যে উনি বেশি বেশি রেস্টে থাকবেন, ওনারও যে গায়ে পানি জমা হচ্ছে সেটা দেখে হয়তো উনি মনে করতে পারেন যে আমি অনেক মোটা হয়ে যাচ্ছি কাজে আমাকে কাজ করার দরকার, আমার নড়াচড়া করার দরকার, আসলে সেটা না, ওনাকে একটু বেশি বেশি রেস্টে থাকতে হবে। তারপরে আমরা কিছু ওষুধ চালু করে দিই ওনার প্রেশারের জন্য, ওনার জন্য যেরকম ডোজ দরকার প্রেশার যতটুকু অপটিমাম লেভেল রাখার দরকার অ্যাডজাস্টেবল ডোজ, উনি যদি ফ্রিকোয়েন্ট অ্যান্টিনেটাল ভিজিট যেভাবে আসার কথা সেভাবে যদি এসে থাকেন তাহলে আমরা সেটা সাথে সাথে অ্যাডজাস্ট করতে পারি প্রেশারটা মেপে মেপে। এটাই হচ্ছে মেইন কাজ, প্রেশারটা কন্ট্রোলে রাখা। আর এমনিতে এক্লামশিয়া প্রিভেন্ট করার জন্য আমরা প্রোফাইলেকটিক হিসেবে ওনাকে মানে হাই ডোজে ক্যালসিয়াম দিতে হবে প্রায় 2 গ্রাম পার ডে, তারপরে হচ্ছে ওনাকে অ্যান্টিঅক্সিডেন্ট দিতে হবে, ভিটামিন সি ই এগুলো ওনাকে যোগ করতে হবে। তারপর যদি উনি মানে আর্লি উইক্সে যদি এরকম ধরা পড়ে যে ওনার আগেও হিস্ট্রি আছে প্রিএক্লামশিয়ার বা এবার আমি সাসপেক্ট করছি, অথবা ক্রনিক হাইপারটেনশনের কোনো রোগী আসলেন, তাহলে আমরা ওনাদেরকে লো ডোজে অ্যাসপিরিন শুরু করতে পারি। এগুলি প্রয়োজনীয় জিনিস আর কি ওনাকে তখন দিয়ে দেওয়া যায়। এবং প্রেশার যদি ভালো মতো কন্ট্রোল করা যায় তাহলে এই পেশেন্টগুলো সাধারণত খারাপও হয়ে যায় না বা এক্লামশিয়ার দিকেও টার্ন নেয় না। প্রিএক্লামশিয়া এবং এক্লামশিয়া সম্পর্কে আরও জানবো, তবে আমাদের এই অনুষ্ঠানের একটি নিয়মিত সেগমেন্ট হচ্ছে আমরা বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের দর্শকদের দেখিয়ে আসি, সেটি এখন দেখিয়ে আসতে চাই। প্রিয় দর্শক, দেখছেন স্বাস্থ্য প্রতিদিন। অনুষ্ঠানের এ পর্যায়ে জেনে নেব বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের পুষ্টিবিদের কাছ থেকে। আজকে আমরা কথা বলবো PCOS বা পলিসিস্টিক ওভারি কি খাবার খেলে হয়। পলিসিস্টিক ওভারি সিন্ড্রোম একটি হরমোনজনিত স্বাস্থ্য সমস্যা যা সবচেয়ে বেশি সংখ্যক মানুষকে আক্রান্ত করেছে। এটি প্রধানত বালিকা বা মহিলাদের প্রজননক্ষম সময়ে হয়ে থাকে, 15 থেকে 44 বছর বয়স সাধারণত হয়। সংখ্যার কিছুটা তারতম্য হলো 15 বছর থেকে 44 বছরের দিকে যত আগাতে থাকে পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোমের রোগীর সংখ্যা তত বৃদ্ধি পেতে থাকে। পৃথিবীর প্রত্যেকটি দেশেই পলিসিস্টিক ওভারি সিন্ড্রোমের রোগীর সংখ্যা আলাদা আলাদা রকমভাবে বৃদ্ধি পাচ্ছে। এই হার বাংলাদেশে 25% কাছাকাছি বলে ধারণা করা হয়। তাই আজ সংক্ষেপে আলোচনা করব এ ব্যাপারে কি খেলে PCOS হয়ে থাকে। চিনি আমাদের PCOS থাকলে এটার অবস্থা আরও বাড়িয়ে দেয়। চিনি খেলে ডায়াবেটিস হওয়ার ঝুঁকিও বেশি থাকে। আপনার শরীরে ইতিমধ্যে ইনসুলিন এবং গ্লাইসেমিক স্তর বেশি হওয়ার জটিল কার্বস বা চিনি খাওয়া আপনার পরিস্থিতি আরও খারাপ করে দেবে। এছাড়াও অতিরিক্ত চিনি আপনার ওজনকে বাড়িয়ে তুলবে। অতএব কৃত্রিম মিষ্টি, প্যাকেটজাত জুস, চিনিযুক্ত মিষ্টি এবং ক্যান্ডিগুলো এড়িয়ে চলুন। দুধ, চা, রং চা চিনি ছাড়া ভালো, কিন্তু চায়ের সাথে দুধ মিশ্রণ কোনো সময়ই ভালো নয়। আমাদের দেশে টিনেজ থেকে বুড়ো সবারই কিন্তু দুধ চায়ের প্রতি বিশাল আকর্ষণ, কিন্তু এই ব্যাপারে বিজ্ঞানীরা বলেছেন চায়ের সাথে কয়েক ফোঁটা দুধ মিশ্রিত করলে চায়ের গুণাগুণ কিন্তু নষ্ট হয়ে যায়।
2002 সালে ইউএসএর হিউম্যান নিউট্রিশন রিসার্চ সেন্টারের একটি প্রতিবেদনে দেখা যায় যে এক কাপ চায়ে 50 গ্রাম দুধ মেশানো হলে ইনসুলিনের কার্যকারিতা 90% কমে যাচ্ছে। যখন চায়ের ইনসুলিনের কার্যকারিতা কমে যায়, তখন শরীরের ডায়াবেটিসের বিরুদ্ধে যুদ্ধ করার ক্ষমতাও কিন্তু কমে যাচ্ছে। ফলস্বরূপ পিসিওএসের দিকে ধাবিত হতে হচ্ছে হাজার হাজার মেয়ে এবং মহিলাকে। লাল মাংস কিন্তু পিসিওএস হওয়ার আরেকটা কারণ। মাটন, গরুর মাংস ইত্যাদিতে স্যাচুরেটেড ফ্যাট এবং কোলেস্ট্রল থাকে, যা কার্ডিওভাস্কুলার রোগের ঝুঁকি বাড়ায়। এটি ওজন বাড়ায় এবং হরমোনের ভারসাম্যহীনতার অবদান রাখে, যা পিসিওএসের দিকে টেনে নিয়ে যায়। প্রক্রিয়াজাত বা প্রসেস জাঙ্ক ফুড, এই খাবারগুলো আমাদেরকে কম পরিমাণে খেতে হবে। প্রসেস ফুডে উচ্চ পরিমাণে লবণ রয়েছে, যা স্বাস্থ্যকর নয়। এছাড়াও এই খাবারগুলি অস্বাস্থ্যকর ট্রান্সফ্যাট এবং কৃত্রিম মিষ্টি দিয়ে পূর্ণ, যা খারাপ কোলেস্ট্রল বৃদ্ধিতে অবদান রাখে এবং উচ্চ রক্তচাপের দিকে প্রভাবিত করে। জাঙ্ক, ভাজা খাবার, গ্লাইসেমিক ইন্ডেক্স এগুলোকে বাড়িয়ে দেয় এবং ডায়াবেটিক্সের দিকে টেনে নিয়ে যায়। এগুলো স্থূলতার পিছনের কারণ, আর এ সকল বিষয়ের সাথে পিসিওএস হওয়া জড়িত। দুগ্ধজাত খাবার বা ডেইরি প্রোডাক্ট, এই খাবারগুলো কিন্তু ডেইরি প্রোডাক্টের মধ্যে যেগুলো আছে সেগুলো হচ্ছে পনির, চকলেট, দুধ, আইসক্রিম ইত্যাদি। দুগ্ধের অতিরিক্ত ব্যবহার রক্তের গ্লুকোজের স্তর বৃদ্ধি করতে পারে এবং ইনসুলিনের বৃদ্ধির কারণও হয়ে দাঁড়ায়। অতএব প্রয়োজনীয় ডায়েরি সামগ্রী যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে সুষমভাবে বজায় রাখতে হবে। অতিরিক্ত কার্বোহাইড্রেট গ্রহণ পিসিওএসের লক্ষণ নিয়ে আক্রান্ত মহিলাদের বেশি দেখা দেয়। কার্বোহাইড্রেট সঠিকভাবে গ্রহণ করেন না কিন্তু অনেকে। আমাদের দেশে তো নাস্তা মানেও ভাত, সো দেখা যায় যে ফলস্বরূপ পিসিওএস হয়ে থাকে, আর তখন মেলি হরমোন অ্যান্ড্রোজেনের মাত্রা হ্রাস পেতে থাকে। কার্বোহাইড্রেট উদাহরণের মধ্যে রয়েছে পিজা, পাস্তা, সাদা ভাত, নুডলস ইত্যাদি। এই খাবারগুলোকে এড়িয়ে চলতে হবে। ভাজা খাবার যেমন রেস্তোরাঁর মুরগি, ভাজা লুচি, লুচি ভাজা ইত্যাদিতে স্যাচুরেটেড বা হাইড্রোজিনেটেড ফ্যাট সমৃদ্ধ থাকে। এই অস্বাস্থ্যকর খাবারগুলি পুরুষ হরমোন ইস্ট্রোজেন উৎপাদন বাড়াতে সাহায্য করে, যা আপনার পিসিওএসের দিকে টেনে নিয়ে যাবে। কোল্ড ড্রিঙ্কস আমাদের দেশে একটি অহরহ খাবার। এই খাবার যে কোনো খাবারের সাথে আমরা চাই। এই পানীয়টি আপনাকে পিসিওএসের প্রথম ধাপে ঠেলে নিয়ে যায়, তা হয়তো আপনি নিজেও জানেন না। এজন্য ওজনাধিক্যের কারণও সিস্ট হতে পারে। বন্ধাত্ব রোগের চিকিৎসায় যে ওষুধ ব্যবহার করা হয় তার জন্যও কিন্তু পিসিওএস হতে পারে। হরমোনজনিত কারণে অনেকেরই পিসিওএস হতে পারে, বংশগত কারণেও হয়ে থাকে, তবে খাবারগুলো কিন্তু এড়িয়ে চলা ভালো। ব্রেস্ট ক্যান্সার, খাদ্যনালীর ক্যান্সার, বিশেষ করে BRCA জিন যাদের থাকে তাদের এই সমস্যা হতে পারে। সয়া সস অথবা সয়া পণ্য, পিসিওএসের লক্ষণ সাধারণত ইস্ট্রোজেনের মাত্রা বেশি হয়ে থাকে। সয়া পণ্য ইস্ট্রোজেনের মাত্রা আরও বাড়িয়ে দেয়। সয়া পণ্য বলতে আমি বলতে চাচ্ছি সয়া দুধ, সয়া সস ইত্যাদি। আশা করি বুঝতে পেরেছেন এই মারাত্মক রোগটি থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে, তাই দেরি না করে নিজেকে সংযত করে ফেলুন। এ সকল খাবার থেকে সবাইকে দূরে রাখুন। সবাই ভালো থাকবেন, স্বাস্থ্যকর খাবার খাবেন এবং সুস্থ থাকবেন। প্রিক্ল্যাম্পসিয়া বা ইক্ল্যাম্পসিয়া ডেভেলপ করতে পারে এরকম পেশেন্টদের জন্য আসলে আপনার কী উপদেশ থাকবে? সবচেয়ে বড় যেটা দরকার, আমরা যেভাবে বলে দিই যে অ্যান্টিনেটাল চেকআপ, এটার কোনো মানে অবকাশ নাই। যে এটা না করে উনি ঘরে বসে থাকবেন তাহলে এটা ওনার জন্য আসলে যে কোনো ধরনের ঝুঁকি বয়ে নিয়ে আসতে পারে। তো উনি যদি নিয়মিত চেকআপের মধ্যে থাকেন তাহলে দেখা যায় যে ওনার ব্লাড প্রেশারটা বাড়ছে কি না, উচ্চ রক্তচাপটা ধরা পড়ছে কি না। বিশেষ করে আমরা ওই যে বললাম 20 সপ্তাহের পরে আমরা অ্যালার্ট হয়ে যাই যে এই সময়ে ওনার উচ্চ রক্তচাপটা ধরা পড়া দরকার। তো উনি যদি যেরকম আমাদের অ্যান্টিনেটাল চেকআপের শিডিউলটা আছে সেভাবে যদি উনি আসেন তাহলে উচ্চ রক্তচাপ আমরা ধরতে পারলে সেই অনুযায়ী যদি আমরা ওনার প্রেশার অপটিমাম লেভেল মেনটেন করার জন্য যে ওষুধটা দরকার ওটা চালু করে দিই, এবং ওনার কিছুক্ষণ আগে যে অ্যাডভাইসগুলো বললাম যে উনি রেস্টে থাকবেন, উনি কী কী ওষুধ চালু করবেন, এ ধরনের কিছু বলে দিলে ওনার মানে প্রোফাইলেক্সিস হিসেবে এটা কাজ করবে, এটা এড়ানো সম্ভব। ম্যাম, অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসবার জন্য এবং এত গুরুত্বপূর্ণ তথ্য পরামর্শ আমাদের সাথে শেয়ার করবার জন্য। ধন্যবাদ আপনাকে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের প্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়াও ইনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। আজ এখানেই শেষ করছি, আগামীতে আবারও দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।